हेलो स्टूडेंट, वेलकम टू पुलकसर मैथ क्लस। आज के क्लस इलेवेन तथा साइंसर अन्यतम गुरुत्वपूर्ण एक चैप्टर से हलो डिफरेंशिएशन। तुम्हारा फिजिक्स एवं केमिस्ट्री एर विभिन्न रकम काज एवं सूत्र प्रयोग तुम्हारा देखे। आज के डिफरेंशिएशन चैप्टर नहीं विस्तारित आलोचना करब एवं खूब सुंदर भावे तुम्हारे आज के এটা বোঝাবো। আশা করছি ভিডিওটা পুরো দেখো, পুরো কনসেপ্ট তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। প্রথমত কথা, ডিফারেন্সিয়েশান এবং ডেরিভেটিভ কখনোই এক নয়। ডিফারেন্সিয়েশান হলো একটি প্রসেস বা নিয়ম, এবং সেই নিয়ম থেকে যে আমরা রেজাল্ট পাই সেই রেজাল্টকে আমরা বলি যে ডেরিভেটিভ। তো আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এখান থেকে। ধরো তোমাদের সামনে কোনো একটা ফাংশান দেওয়া আছে, ফাংশানটার নাম ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ফাংশানটাকে ধরো ওয়াই ইকুয়াল টু কত, এফ এক্স। এবার দেখো তোমরা ডাইরেক্ট লিখে দাও ডি ওয়াই বাই ডি এক্স। আমরা কী করি, ডাইরেক্ট ডি ওয়াই বাই ডি এক্স আমরা বের করি। এই যে ওয়াই থেকে যে ডি ওয়াই বাই ডি এক্স আসারটাই হলো একটা প্রসেস। এই প্রসেসটাকে আমরা কী বলবো, ডিফারেন্সিয়েশান। ডিফারেন্সিয়েশান এবং এই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স থেকে যে ভ্যালুটা পাবো, যে মানটা পাবো বা যে রেজাল্টটা পাবো তাকে আমরা কী বলবো, ডেরিভেটিভ। ঠিক আছে, তো এইরকমভাবেই ধরো আমরা এই ডিওয়াই বাই ডিএক্সটা কীভাবে আসছে আমরা সেইটা আগে জানার চেষ্টা করব। এই যে ডিওয়াই বাই ডিএক্স আসার আগে এর অনেকগুলো প্রসেসকে আমরা ভেদ করে আমরা এখানে আসি। ডিওয়াই বাই ডিএক্স আসার আগে অনেকগুলো প্রসেসকে আমরা কি জাম্প করে আমরা ডাইরেক্ট কী করি, ডিওয়াই বাই ডিএক্স লিখে দিই। এই যে ওয়াই থেকে ডি যে ডিওয়াই বাই ডিএক্স আসে না, এতে আমরা অনেক প্রসেসকে জাম্প করে দিই। জাম্প করে আমরা লিখে দিই কি, ডাইরেক্ট ডিওয়াই বাই ডিএক্স। সেই যে ভিতরের প্রসেসগুলো আমরা জানার চেষ্টা করব, এবং এই ভিতরের প্রসেস থেকেও তোমাদের পরীক্ষার খাতায় অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে, তো এবার আমরা শুরু করছি। দেখো ধরো আমরা এই ফাংশানের এফ এক্সের মান, এই ফাংশানে ওয়াই ইকুয়াল টু এফ এক্সে আমরা এক্সের মান ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি করব। কত পরিমাণে, খুব ক্ষুদ্র পরিমাণে। ধরে নাও সেই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধিটাকে ধরে নাও আমরা কি, খুব ক্ষুদ্র পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ আমরা কি করব, বৃদ্ধি করব। ধরো সেই বৃদ্ধিটা হলো কত, ডেল এক্স বা এইচ। ডেল এক্স বা কত, এইচ। ঠিক আছে, এই ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি যদি আমরা করি তাহলে আমাদের এই ফাংশানেরও তো ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি ঘটবে। দেখো তাহলে এক্স, তাহলে এক্সের যখন দেখো যদি আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্সের, এক্সের যদি আমরা ডেল এক্স পরিমাণ বৃদ্ধি করি তাহলে এক্স এখন দেখতে কেমন হবে, এক্স প্লাস কত, ডেল এক্স। হ্যাঁ কি না, আমরা যদি এক্সের মান যদি খুব ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি করি আমরা সেটাকে ধরে নিয়েছি কি, ডেল এক্স বাকি এইচ। ঠিক আছে, ডেল এক্স বাকি এইচ। ধরো যদি এক্সের মান যদি ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি করি তাহলে ফাংশানেও তো ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি হবে, সেটাকে কী লিখলাম, এক্স প্লাস ডেল এক্স। এবারে তোমাদের একটা খুব গল্পের ছলে কথাটা বলছি, আমাদের প্রতিটা লোকেরই বাড়িতে সাইকেল আছে, আমরা সাইকেলের প্যাডেলটা যদি একটু ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি করাই তাহলে আমাদের গাড়ির চাকাটাও কি, খুব ক্ষুদ্র পরিমাণে বৃদ্ধি পাবে। হ্যাঁ কি না, তো সাইকেলের প্যাডেলটাকে যদি জোরে ঘোরাই তাহলে গাড়ির চাকাটাও কী হবে, জোরে ঘুরবে। তাহলে সেরকমই এখানে যদি ডেল এক্সের মান যদি বৃদ্ধি করাই, এইখানে যদি ডেল এক্সের মান যদি বৃদ্ধি করাই তাহলে ওয়াইয়ে তো, ওয়াইয়েরও কী হবে, মান বৃদ্ধি পাবে না। বুঝবে, যদি এখানে এক্সের মান যদি ডেল এক্স পরিমাণ যদি বৃদ্ধি করাই তাহলে ওয়াইয়েরও মান কী হবে, বৃদ্ধি পাবে না। সেটাকে ধরে নাও ডেল ওয়াই, সেটাকে কী ধরবো, ডেল ওয়াই। ঠিক আছে, এবারে আমরা এর রেট অফ চেঞ্জ বের করব। কার রেট অফ চেঞ্জ বের করব, ওয়াইয়ের। ওয়াইটা কত পরিমাণে বৃদ্ধি পেলো সেটাকে বের করব। মানে কি, ওয়াইয়ের রেট অফ চেঞ্জ বের করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে বের করব। ঠিক আছে, আমরা তাহলে কি করব বললাম, যে ওয়াইয়ের রেট অফ চেঞ্জ বের করব, কতটা পরিমাণ বৃদ্ধি পেলো সেটা বের করব, কার সাপেক্ষে বের করব, এই এক্সের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ধরো আমাদের এই ফাংশানে ধরো
এইটা আমার অন্তিম কি আছে এফ এক্স প্লাস ডেল এক্স, ঠিক আছে। তাহলে আমাদের রেট অফ চেঞ্জ আমরা কি বের করব, রেট অফ চেঞ্জ বের করব কার উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে আমরা রেট অফ চেঞ্জ বের করব। তাহলে দেখো এইখানে এখানে কত আছে এফ এক্স প্লাস ডেল এক্স থেকে যদি আমরা এফ এক্স বিয়োগ দিই তাহলে তো বলতে পারবো যে আমি কতটা পরিমাণ বৃদ্ধি করেছি, হ্যাঁ কি না, ভালো করে বুঝবে। তোমরা যদি এইটা থেকে, এটা তো কী হয়েছে বৃদ্ধি করিয়েছি আমি, তাহলে এইটা থেকে যদি আমি প্রথমটা যদি প্রথম ফাংশনটাকে যদি বিয়োগ দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে যে আমরা কতটা পরিমাণে বৃদ্ধি করিয়েছি। এবারে তার সঙ্গে আমাদের কি ভেরিয়েবলের বিয়োগ দেবো, কী কী ভেরিয়েবল ছিল, তাহলে কী কী আছে ভেরিয়েবল দেখো তো, এখানে কত আছে এক্স প্লাস ডেল এক্স, এটা ফার্স্ট ভেরিয়েবল, হ্যাঁ কি না, এটা এটা কী আসলো ডেল এক্স বৃদ্ধি করার ফলে এইটা আমার এসছে। তার সঙ্গে কী দেবো ফার্স্ট যে আছে তাকে দেবো তাহলে মাইনাস এক্স, হ্যাঁ কি না, আশা করছি বুঝতে পারছো, চেষ্টা করো বোঝার অবশ্যই পারবে, এতটুকু গ্যারেন্টি। তাহলে আমাদের কী ছিল, আমরা এইটুকু পরিমাণ কী করেছিলাম বৃদ্ধি করিয়েছিলাম, এবং আমাদের প্রথমে কত ছিল এফ এক্স ছিল, তাই এইটা থেকে এটা কী করলাম বিয়োগ দিলাম, মানে অন্তিম থেকে আমরা কাকে বিয়োগ দিলাম প্রাথমিক বিয়োগ দিলাম, তার সঙ্গে যে ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকেও কী করবো ডিভাইড দিয়ে বিয়োগ দিয়ে দিয়েছি। এবারে ধরো এইখানে এইটা এইটা কী হবে কেটে যাবে, তাহলে কেটে গেলে আমরা লিখতে পারি দেখো তো এরকম লিখতে পারি কেন, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কত এফ এক্স, ওকে, ডিভাইডেড বাই কত ডেল এক্স, ডিভাইডেড বাই কত ডেল এক্স। এবারে তুমি ধরো এইখানে যদি এফ এক্স প্লাস ডেল এক্সের মান কত ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস কত ডেল ওয়াই, হ্যাঁ কি না, এফ এক্স প্লাস ডেল এক্সের মান কত ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই আর এফ এক্সের মান কত ওয়াই, মাইনাস দিয়ে দাও, ডিভাইডেড বাই কত ডেল এক্স, ওকে, ডিভাইডেড বাই কত ডেল এক্স। আবার বলছি দেখো এইখানে এফ এক্স প্লাস ডেল এক্সের মান যদি আমি ওয়াই প্লাস ডেল ওয়াই বসিয়ে দিই এবং ফাংশনটা যদি বসিয়ে দিই, ফাংশন এফ এক্সের মান কত ছিল ওয়াই, ঠিক আছে, ওয়াইকে যদি এফ এক্স লিখতে পারি তাহলে এফ এক্সকে কি ওয়াই বলতে পারি, তো তাহলে এফ এক্সের জায়গায় আমি কত বসিয়ে দিয়েছি ওয়াই বসিয়ে দিয়েছি, তাহলে এইখানে দেখো এই ওয়াই আর এই ওয়াই কী হবে কেটে যাবে, এই ওয়াই আর এই ওয়াই কী হবে কেটে যাবে। তাহলে কেটে গেলে আমরা কী লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি, ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি কি পারি না, তাহলে এখানেই লিখছি, ঠিক আছে দাঁড়াও, ডেল ওয়াই বাই কত ডেল এক্স, ঠিক আছে, এটা কী লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আমি যদি ফাংশনের ডেল এক্স যদি বৃদ্ধি করি, ফাংশনের যদি সামান্য পরিমাণে যদি বৃদ্ধি করি, ঠিক আছে, আমার তাহলে দেখো তাহলে সেইখানে আমার কতটা বৃদ্ধি পেলো সেটা আমরা বুঝলাম কি কত ডেল ওয়াই বাই ডেল এক্স পরিমাণ কি বৃদ্ধি পেলো, ঠিক আছে, আমার কতটা পরিমাণ কী হয়েছে বৃদ্ধি পেয়েছে আমি সেটা কী করলাম এখানে বের করে ফেললাম। এবারে এইটাকে আমরা খুব জিরোর কাছাকাছি আনবো, কি খুব জিরোর কাছাকাছি আনবো, একটা জিনিস এখানে ফিল করার চেষ্টা করো, এই যে খুব কাছাকাছি আনবো এটা আমরা কোন চ্যাপ্টারে পড়েছিলাম, এটা নিশ্চয়ই একটু দেখো লিমিটের চ্যাপ্টারে পড়েছিলাম। আমরা বলতে পারি যে দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত ডেল এক্স, হ্যাঁ কি না, আমরা তো বলতে পারি যদি এইখান থেকে এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, ঠিক আছে, এইটা যদি এটা বেরোয় রেট অফ চেঞ্জের পরিমাণ যদি ডেল ওয়াই বাই ডেল এক্স বেরোয় তাহলে আমরা বলতে পারি যে এইটা থেকে এইটা ইকুয়াল টু, এটা তো বলতে পারি আমরা, হ্যাঁ কি না, বলো ডেল ডেল এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্সকে আমরা কত পেয়েছি এখান থেকে ডেল ওয়াই বাই কত ডেল এক্স, তো এই তো এক্স এক্স কেটে গেলে কত পড়ে থাকে এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল টু কত ডেল ওয়াই বাই ডেল এক্স, আমরা এটা বলতে পারি, তো তাহলে আমরা যদি এটাকে ইকুয়াল বলতে পারি তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা এটা বলতে পারি, তো
অবশ্যই বলতে পারি। তাহলে দেখো, ডেল ওয়াই বাই ডেল এক্সকে আমরা কী লিখেছি, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই কত, ডেল এক্স। এবারে এইখানে আমরা কী করব, আমাদের তো ডেল ওয়াই বাই ডেল এক্স এসছে, আমাদের আমরা কী করি, ডেরিভেটিভে ওয়াইয়ের ক্ষেত্রে যখন আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েশান করি ওয়াইয়ের ক্ষেত্রে, তখন আমরা ডাইরেক্ট লিখে দিই কত, ডিওয়াই বাই ডিএক্স। ধরো এখানে যদি এফ এক্স থাকে তাহলে আমরা কী লিখি, ডাইরেক্ট ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের তো ডিওয়াই বাই ডিএক্স আসলো না, তাহলে এটা আসবে কোথা থেকে? এবার দেখো, আমরা এইখান থেকে পেয়ে যাব, এইখান থেকে পেতে গেলে একে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, জিরোর খুব কাছাকাছি নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে, জিরোর খুব কাছাকাছি, একদম নিয়ে নিয়ে একদম কোথায় নিয়ে যাবো, নিয়ারে নিয়ে যাবো। ঠিক আছে, এই নিয়ারে তোমরা দেখো একটা চ্যাপ্টার তোমাদের খুব মনে পড়ছে, লিমিটের চ্যাপ্টারে তোমরা এই পার্টটা করেছিলে, লিমিটের চ্যাপ্টারে তোমরা এই পার্টটা করেছিলে। ধরো এখানে যদি বলে দিই তো এক্স টেন্স টু টু, তোমাদের যদি দেয়া থাকতো লিমিটের চ্যাপ্টারে, তোমরা কী ভাবতে, যে টু এর খুব নিয়ার, বাট কি টুকে কখনো টাচ করবে না, মানে কি টু এর খুব নিয়ারে যাবে। ধরো এটা যদি টু হয়, টু এর খুব নিয়ারে যাবে, বা এদিক থেকেও আসতে পারে। ঠিক আছে, টু এর খুব কি নিয়ার হবে, বাট টুকে কখনোই টাচ করবে না। ক্লিয়ার? তাহলে আমরা এইখানে এই পুরো পার্টটাকে কোথায় নিয়ে যাব, জিরোর খুব কাছাকাছি নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, জিরোর খুব কাছাকাছি। দেখো তাহলে আমরা জিরোর খুব কাছাকাছি নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হয়, লিমিট বসাতে হয়। এবার লিমিট কখন এক্সিস্ট করে, শুধুমাত্র লিমিট ফাংশনের ক্ষেত্রে করতে পারি, অলরেডি এটা ফাংশন আছে। ঠিক আছে, তাহলে এখানে অবিলম্বের লিমিট কি বসতে পারে। আমি আবার কি বলি, লিমিট শুধুমাত্র কার ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে হয়, ফাংশন এটা একটা নিজেই একটা পুরোটা কি ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে লিমিট বসবে এবং আমি কি এক্স টেন্স টু জিরো বসাতে পারবো। ইমপ্লাইজ লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, আমরা কার সাপেক্ষে করছি, এই ডেল এক্সের সাপেক্ষে করব, যে নিচে থাকে তার সাপেক্ষে করব। ঠিক আছে, ডেল এক্স টেন্স টু জিরো আমরা বলতে পারি ডেল ওয়াই বাই কত, ডেল এক্স। হ্যাঁ কি না, আমরা কি বলতে পারি, ডেল ওয়াই বাই ডেল এক্স বলতে পারি, ইকুয়াল টু আবার লিখবে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো কত হবে, এই পুরো পার্টটা হবে কোনটা হবে, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত, ডেল এক্স। হ্যাঁ কি না, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত, ডেল এক্স। এবারে এই পার্টটা, এই যে লেফট হ্যান্ড সাইডের যে পুরো পার্টটা থাকে না, একেই আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এই পুরো পার্টটাকে আমি কী বলি, ডিওয়াই বাই ডেল এক্স ডিএক্স। ঠিক আছে, মানে এক্স টেন্স টু জিরোর কাছে যাওয়া মানেই তাকে আমি ধরে নিই যে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানে কত, তখন আমরা নিই ভেবে ডিওয়াই বাই ডি এক্স। ক্লিয়ার? এবারে এইটা দেখো, তাহলে এটাকে দেখো কী লিখতে পারি, এটা যেমন আছে তেমন আমরা কী করব, বসিয়ে দেবো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। তাহলে এখানে কী লিখতে পারি, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কত, এফ এক্স ডিভাইডেড বাই কত, ডেল এক্স। ক্লিয়ার? তাহলে এই যে এতগুলো প্রসেস থেকে আমরা দেখো প্রথমে কী লিখেছিলাম, ওয়াই ইকুয়াল টু কত, এফ এক্স। সেই ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্রসেস থেকে আমরা কোথায় আসলাম, ডিওয়াই বাই ডি এক্সে আসলাম। এই যে এতগুলো প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এই ডিওয়াই বাই ডি এক্সকে পেলাম, তাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশান বা অবকলন। ক্লিয়ার? এবং এর ফলে যে মানটা পেলাম, এই যে মানটা, একে আমরা কি বলবো, ডেরিভেটিভ বলবো। ক্লিয়ার? তাহলে আমি কি বলছি, যে যে এতগুলো প্রসেস ওয়াই এর পরে, যে এতগুলো প্রসেস থেকে যে ডিওয়াই বাই ডি এক্স এসছে, তাকে আমরা কি বলবো, ডিফারেন্সিয়েশান। তাহলে ডিফারেন্সিয়েশান এবং ডেরিভেটিভ কখনোই কি এক জিনিস নয়। তোমাদের যদি কেউ কোশ্চেন করে যে ডিফারেন্সিয়েশান এবং ডেরিভেটিভ কি এক,
তোমরা কখনোই বলবে না এক নয়। ডিফারেন্সিয়েশন হলো একটা প্রসেস বা নিয়ম, আর ডেরিভেটিভ হলো সেই নিয়ম থেকে প্রাপ্ত রেজাল্ট। ঠিক আছে, যে সেই নিয়ম থেকে প্রাপ্ত কি রেজাল্ট, আমরা যে রেজাল্টটা পাবো তাকে আমরা কি বলবো, ডেরিভেটিভ বলবো। ক্লিয়ার? এবার দেখো এইটাকে তোমরা দেখবে অনেকভাবে সাজানো যায়। ধরো আমরা প্রথমে কী লিখেছিলাম বলো তো, যখন আমরা ডেল এক্স ধরেছিলাম, বুঝবে যখন ডেল এক্স কথাটা লিখেছিলাম তার পাশে আর একটা লিখেছিলাম এইচ, এইচ কথাটা তো লিখেছিলাম, এটা ডিভাইডেড বাই চিহ্ন নয়। যদি কেউ প্রথমে আমি এরকম লিখেছিলাম তো এটা ডিভাইড নয়, এটা অর, অ্যাকচুয়ালি এটা কী হবে, অর হবে, অর এইচ, ঠিক আছে, বা এইচ। ঠিক আছে, আমরা ডেল এক্সের পরিবর্তে আমরা এইচ কথাটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যেখানে যেখানে ডেল এক্স আছে সেখানে সেখানে আমরা কাকে বসাবো, এইচকে বসে দাও। এবার যদি আমরা এইচকে বসাই তাহলে লিমিটের ক্ষেত্রে ডেল এক্সটা পরিবর্তন হয়ে কিসে পরিণত হবে, এইচে পরিবর্তন হবে, সেটাও লিখে দাও। অতএব লিমিট এইচ টেন্স টু জিরো কত হবে, এইচ টেন্স টু জিরো, কারণ আমি ডেল এক্সের পরিবর্তে কাকে লিখছি, এইচকে লিখছি। তাহলে এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত, এইচ। এইটা একটা কি রূপ, তাহলে এদিকে একটা লিখে দাও ডিওয়াই বাই ডিএক্স, এই একটা পুরো একটা কি সূত্র। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পেরেছো তো আশা করছি? এটা কোথা থেকে আসলো, তাহলে ডেল এক্সের জায়গায় আমরা কত বসিয়েছি, জাস্ট এইচ বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? এবার এখান থেকে আমাদের পরীক্ষার খাতায় অনেক রকম অঙ্ক দেয়, যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমাদের অঙ্ক করতে দেয়। ওকে, তো সেই পার্ট যখন করব এটা করব। ঠিক আছে, এবারে তোমরা ডেরিভেটিভের চ্যাপ্টায় এরকম অঙ্ক পাবে, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডিফারেন্সিয়েশন আছে কি না আমাদের চেক করতে দেয়। ঠিক আছে, তখন আমরা কিভাবে করব সেটা কি করব আমরা দেখব। দেখো, যখন আমাদের, আমি তোমাদের কি বললাম, এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট, কি এক্স ইকুয়াল টু ওয়ান, আমরা এখানে ওয়ান না ধরে আমরা এক্স ইকুয়াল টু এ করবো, তাহলে বইয়ের আর একটা থিওরেম আমরা পাবো, এটা এক নাম্বার থিওরেম। আবার যদি এক্স ইকুয়াল টু এ বসাই আরও একটা থিওরেম পাবো। দেখো এগুলো কি এর বিভিন্ন রকম রূপ। ঠিক আছে, দেখো দেখো এখানে ছিল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত ছিল, এইচ ছিল। আমি কি বললাম যে এক্সের জায়গায় আমি এ বসিয়ে দেবো, কি করবো এক্সের জায়গায় এ বসিয়ে দেবো। তার আগে একটা জিনিস বলে দিই, যে ধরো আমরা প্রথমে ফাংশন কী ছিল, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, তুমি যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স করো তাহলে এটা কত হবে, এফ ড্যাশ এক্স হবে। ঠিক আছে, এগুলো কি রূপ, আমরা অনেক সময় এই ডিওয়াই বাই ডিএক্সকে লিখি যে ওয়াই ওয়ানও লিখি, বুঝবে দেখবে এরকম অনেক অঙ্কেতে দেওয়া থাকে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে ভেবে নিও যে এটা কি ডেরিভেটিভ, ডিওয়াই বাই ডিএক্স লেখা আছে। ক্লিয়ার? আবার অনেক সময় লেখা থাকে এগুণের রূপ ওয়াই ড্যাশ লেখা থাকে, ওয়াই ড্যাশ মানেও ভেবে নিও ওয়াই ড্যাশ ইকুয়াল টু কি ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, ওকে, তেমনই আবার অনেক সময় লেখা থাকে এফ ড্যাশ এক্স, মানও বুঝে নিতে হবে সেটা কত, ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, এগুলো এর কি রূপ, একে আমরা অনেক সময় এফ ড্যাশ এক্সও বলতে পারি, ওয়াই ড্যাশও বলতে পারি, ওয়াই ওয়ানও বলতে পারি, আবার এরকম নর্মালি দেওয়া থাকে ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে আমরা এই ডিওয়াই বাই ডিএক্সকে আমি লিখতে পারি, দেখো এফ ড্যাশ এক্স কথাটা লিখতে পারি, এফ ড্যাশ এক্স। ক্লিয়ার? ইকুয়াল টু কত লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো ডিভাইডেড বাই এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত, এইচ। এবারে দেখো এইখানে আমরা এক্স ইকুয়াল টু এ বসিয়ে দেবো, তাহলে আর একটা ডিফারেন্সিয়েশনের রূপ পাবো, কি
কী পাবো আর একটা ডিফারেন্সিয়েশন রূপ পাবো। ঠিক আছে, আগেরটা কি ছিল, থিওরেম ওয়ান ছিল, এটা এবার থিওরেম টু। তোমরা লং টাইপ কোশ্চেনগুলো মানে দীর্ঘ উত্তরধর্মী ক্ষেত্রে দেখতে হবে, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবকলনযোগ্য আছে কিনা অনেক সময় চেক করতে দেয়। তো সেই সব অঙ্কের ক্ষেত্রে আমরা এই যে এখন যে সূত্রটা করব সেই সূত্রটাকে বসাবো। তাহলে কী সূত্র, আমাদের কাজ হলো যেখানে যেখানে এক্স আছে এরকম চোখ বন্ধ করে সেখানে সেখানে কী বসিয়ে দেবো, এ বসিয়ে দেবো। কী করবো, এ বসিয়ে দেবো। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ ড্যাশ এ ইকুয়াল টু এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই কত, এইচ। তাহলে আমরা যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা কী কী করেছি, যে এক্সের জায়গাতে আমরা কী করেছি, এ ভ্যালু পুট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এইটা আর একটা আমরা কী পাবো, রূপ পেয়ে যাব। এটা আর একটা পার্ট। ঠিক আছে, এটা কত নম্বর হলো, দু নম্বর হলো। ঠিক আছে, এখান থেকে আরও সাজিয়ে গুছিয়ে এই পার্টটাকে লেখা যায়, আরও কি সাজিয়ে গুছিয়ে এই পার্টটাকে আমরা লিখতে পারি। দেখো যে এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই কত, এইচ। ঠিক আছে, এবার এর আর একটা রূপ আমরা কি পেতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে লিখছি। দেখো ধরো লেট এ প্লাস এইচকে তুমি ধরে নাও এক্স। ঠিক আছে, কি করব, এ প্লাস এইচকে এক্স ধরে নেব। ঠিক আছে, যদি এক্স টেন্স টু কি, যদি এক্স টেন্স টু যদি এ বসাই তবে এইচ টেন্স টু কত হবে, জিরো হবে না। আমরা যদি এক্স টেন্স এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে এইচটা কী হবে, জিরো হবে। তেমনই করবো, দেখো অতএব এফ ড্যাশ এ ইকুয়াল টু এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ, তাহলে এইচের পরিবর্তে কত লিখছি, এ লিখছি, তবে তাহলে এ প্লাস এইচকে কত লিখছি, এক্স ধরেছি, তাহলে এফ এ প্লাস এইচের জায়গায় কত লিখবো, এক্স মাইনাস কত, এফ এ ডিভাইডেড বাই, এবার এইচ তো এইচ ইকুয়াল টু কত লিখতে পারি, যদি এ প্লাস এইচ যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে এইচকে কত লিখতে পারি, এইচ ইকুয়াল টু এক্স মাইনাস এ লিখতে পারি, হ্যাঁ কি না, এইচ ইকুয়াল টু কত লিখতে পারি, এক্স মাইনাস এ লিখতে পারি। তাহলে এইচের জায়গায় এক্স মাইনাস এ কথাটা লিখে দাও, এক্স মাইনাস এ, এইটা আর একটা রূপ। ঠিক আছে, এটা আর একটা রূপ। এটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এইটা খুব কি প্রয়োজন হয়, এই তিনটে প্রসেসের মাধ্যমে কি আমরা ডেরিভেটিভগুলোকে করতে করব। ঠিক আছে, এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রসেস আছে, আরও একটা গুরুত্বপূর্ণ কি প্রসেস আছে, সেই প্রসেসটা কি দেখো, তোমরা শিখেছো যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে ডিওয়াই বাই ডিএক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা কোথা থেকে আসে, আমরা তো মুখে বলে দিই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা আসছে কোথা থেকে, সেটাও এখানে তোমাদের সামনে প্রুফ করব। দেখো এবারে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোথা থেকে আসে, এই পার্টটাকে আমরা কী করব, প্রুফ করব। দেখো তাহলে আমরা এখানে তাহলে কী বলা আছে, ওয়াই ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই পার্টটার আমাদের করতে হবে কি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোথা থেকে প্রুভ হয় সেটা আমাদের কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, কীভাবে প্রমাণ করব, দেখো তাহলে আমরা জানি যে ওয়াইকে আমরা লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কত, এফ এক্স কথাটা লিখতে পারি। দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আবার এফ এক্সই কী হয়, এক্স টু দি পাওয়ার এন না, হ্যাঁ কি না, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আবার এফ এক্স কত হয়, এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে বলতে পারি অতএব এফ এক্স ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এন, এফ এক্স ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এন। আমরা কিছুক্ষণ আগেই প্রুফ করেছি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো
f of x plus h minus fx divided by h. ঠিক আছে, এবার আমরা কাজটা করব। দেখো আমাদের এফ এক্স কত আছে, x টু দি পাওয়ার n আছে। এফ এক্স কত আছে, x টু দি পাওয়ার n আছে, ক্লিয়ার? তাহলে এফ এক্স প্লাস এইচ কী হবে? এই আগের অঙ্কের মতন যদি ফাংশানের ডেল এক্স বৃদ্ধি করাই তাহলে ফাংশান তো চেঞ্জ হবে। তাহলে এখানে এফ এক্সের মান কত, x টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি এই যোগ করি তাহলে আমরা কি করব, এই যোগ করব, করলে কি হবে, এক্সেরও তো এই যোগ হবে, এক্সেরও কি হবে, এই যোগ হবে। তাহলে এক্স কত হবে, এক্স প্লাস এইচ তার মাথায় কত, হোল টু দি পাওয়ার এন, হ্যাঁ কি না? যদি এক্সের, যদি এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ যোগ করি তাহলে এই এক্সের জায়গা তো এক্স প্লাস এইচ যোগ করবো তো, হ্যাঁ কি না? এবং এখানে এফ এক্স আছে, আমরা এফ এক্স জানি তো, এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ কি না? এফ এক্সের মান তো আমরা জানি, এক্স টু দি পাওয়ার এন। এটা তোমাদের আমি দুটো প্রসেসে প্রুফ করে দেখাবো। একটা হচ্ছে বাইনোমিয়ালে করাবো, যারা বাইনোমিয়ালটা জানো তারা বুঝতে পারবে, এবং যারা লিমিট জানো তারাও এই কনসেপ্টে করতে পারবে। আমি দুটো প্রসেসে করিয়ে দেবো, প্রথম লিমিটের প্রসেসে আমি করিয়ে দিই, তারপরে বাইনোমিয়ালে করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আগে, সবার আগে আমরা এই পার্টটাকে টুকবো, এই পার্টটাকে। তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি, দেখো, ঠিক আছে, লেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কত, এইচ। তাহলে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, আমরা বলতে পারি এফ এক্স প্লাস এইচকে বলতে পারি এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার কত, এন, আর এটাকে কত বলতে পারি, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত, এইচ, এটা বলতে পারি তো। এবারে এক্স টু দি পাওয়ার, এই যে এক্স প্লাস এইচকে আমরা কী ধরে নেবো, ইউ ধরে নেবো, কত ধরবো, ইউ ধরে নেবো। দেখো তাহলে উপরেরটা একটু মুছছি, দেখো উপরেরটা একটু মুছছি, দেখো লেট এক্স প্লাস এইচ ইকুয়াল টু ইউ, হ্যাঁ কি না, এক্স প্লাস এইচ ইকুয়াল টু কত, ইউ ধরবো, ঠিক আছে? তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু কত হবে বলো, তাহলে এইচ ইকুয়াল টু হবে ইউ মাইনাস এক্স, হ্যাঁ কি না? যদি এক্স প্লাস এইচকে ইউ ধরি তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, ইউ মাইনাস এক্স হবে। জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো, এবারে দেখো এখানে কিন্তু লিমিট এইচ টেন্স টু জিরো আছে, তুমি কত ধরছো, ইউকে ধরছো, পুরো এইচের পার্টটা ধরছো কিসে, ইউতে। এবারে যদি ইউ যদি এক্স হয়, ভালো করে ইউ যদি এক্স হয় তবে এইচ কত হবে, জিরো হবে। তাহলে ইউ টেন্স টু এক্স হলে এইচ টেন্স টু কত হবে, জিরো হবে, হ্যাঁ কি না? ইউ টেন্স টু এক্স যখন কত, এইচ টেন্স টু জিরো, হ্যাঁ কি না? ওকে, তাহলে এবার যেখানে এক্স প্লাস এইচ ছিল সেখানে কত লিখব, ইউ প্লাস এইচ। দেখো দেখো এটার ওপরে করছি, দেখো লিমিট ইউ টেন্স টু এক্স, কি ইউ টেন্স টু এক্স, এইচের জায়গায় কত বসিয়েছি, ইউ টেন্স টু এক্স, ঠিক আছে? তাহলে এইখানে এক্স প্লাস এইচের জায়গায় কত বসাবো, ইউ বসাবো, ইউ। এবার এখানে কত আছে, হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার কত, এন। এবার দেখো এইচ, এইচের মান কত, ইউ মাইনাস এক্স, ইউ মাইনাস এক্স। দেখো লিমিটেড একটা সূত্র ছিল, লিমিটে এইরকম একটা সূত্র ছিল, লিমিটের ওই সূত্রটা দেখো। তাহলে এইখান থেকে বলতে পারি যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার কত, এন মাইনাস ওয়ান, হ্যাঁ কি না? এন ইন্টু কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আশা করছি বুঝতে পেরেছো এটা, ঠিক আছে? এবারে বাইনোমিয়ালে করবো, বাইনোমিয়ালে আরও ভালোভাবে হবে। দেখো যারা লিমিটের চ্যাপ্টার করেছো এই পার্টটা খুব ভালোভাবে বুঝবে, লিমিটের এইটা একটা পুরো সূত্র ছিল, ঠিক আছে? সেই সূত্র থেকে আমি কী করেছি, ডাইরেক্ট এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এটা বাইনোমিয়ালও প্রুফ হয়, সেই বাইনোমিয়ালে ওখানে আমি প্রুফটা করে দেখাবো, বাইনোমিয়ালের মাধ্যমে এই প্রুফটাকে করে দেখাবো। দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো,
কি ছিল এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, এইচ ছিল না, হ্যাঁ কি না? এবারে আমরা এই এক্স প্লাস এইচের মান কত পেয়েছিলাম বলতো? যদি আমি আগেরটা দেখিয়েছি, যদি আমাদের এফ এক্সের মান যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে এফ এক্স প্লাস এইচের মান কত হবে? এক্স প্লাস এইচ তার মাথায় কত, হোল টু দি পাওয়ার এন, হ্যাঁ কি না? যদি এক্সের মান যদি এক্স টু দি পাওয়ার এন হয়, ফাংশন এফ এক্সের মান যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে এফ এক্স প্লাস এইচের মান কত হবে? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, সেটাই এখানে বসিয়ে দেবো। দেখো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এটা কত লিখতে পারি, দেখো লিমিট এফ এক্স প্লাস এইচের মান কত বেরিয়েছে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার কত, এন, ওকে, মাইনাস কত ছিল, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত, এইচ, এটাই হবে তো। এক্স প্লাস এইচের মান কত ছিল, এক্স এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার কত, এন, ওকে, মাইনাস কত, এক্স টু দি পাওয়ার এন। এবারে এটাকে আমরা জাস্ট বাইনোমিয়ালে, এই যে পুরো পার্টটাকে আমরা কী করবো, এই পুরো পার্টটাকে বাইনোমিয়ালে ভেঙে দেবো। দেখ লিমিট এইচ টেন্স টু জিরো একটা বড় দাগ দাও, দিলে দেখো এই এক্স প্লাস এইচটাকে ভাঙবো, দেখো এটা প্রথমেই হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু কত, এইচ টু দি পাওয়ার কত, ওয়ান, ওকে। এটা যারা বাইনোমিয়াল করেছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে, প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর এটা কত হবে, এইচের স্কোয়ার হবে, ওকে। তাহলে দেখো এখানে চেঞ্জ কাদের হচ্ছে, ওয়ানের চেঞ্জ হচ্ছে, ওয়ানটা টুতে যাচ্ছে, থ্রিতে যাচ্ছে, তাহলে ডট ডট করে আমি এটাকে যদি বলি ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার এন, এইচ টু দি পাওয়ার কত, এন, আমি কি এটা বলতে পারি? দেখো আমার একটা জায়গায় গিয়ে দেখো এন হয়ে যাচ্ছে না, এইচ স্কোয়ারটা এখানে ফলো করো, এখানে কত হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে একটা টাইম যেতে 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 আমরা তাকে লাস্টকে আমরা কী ধরি, এন ধরি, তাহলে এটা এন। এবার দেখো ওখানে এন মাইনাস টু হচ্ছে, তাহলে এটা এন মাইনাস এন কত হবে, জিরো হবে, মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। এবার এন সি টু হচ্ছে, এখানেও দেখো টু করে কি চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও একটা জায়গায় গিয়ে কিসে পরিণত হবে, এনে পরিণত হবে, মানে এন সি এন মানে কত, ওয়ান, ঠিক আছে। তাই আমি এখানে কী লিখেছি, এইচ টু দি পাওয়ার এন, ঠিক আছে। এবার বাইরে একটা মাইনাস এক্স এন ছিল, কত ছিল, বাইরে একটা মাইনাস এক্স এন ছিল, তাহলে এই এক্স এন কি, এই এক্স এন আর এই এক্স এন কী হবে, কেটে যাবে, আর নিচে কত আছে, এইচ আছে। আবার দেখো লেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এবার দেখো এটাকে কি কত লিখতে পারি, এবার এখান থেকে এইচ কমন নেবো, এইচ যদি কমন নিয়ে যায় কী কী লিখতে পারি, দেখো এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু কত, এইচ প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কি লিখতে পারি? দেখো আমরা প্রতিটা থেকে এইচ কী করছি, কমন নিচ্ছি, প্রতিটা থেকে কী কমন নিচ্ছি, এইচকে কমন নিচ্ছি, তাহলে এইচকে এখানে তো এইচ কমন নেওয়ার মতন কিছু নেই, ঠিক আছে, যদি কমন নিই তাহলে এখানে কী হবে, এইচ টু দি পাওয়ার এন বাই কত, এইচ হবে, মানে কত, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই এখানে কত হচ্ছে, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, এইচ। তাহলে এবার দেখো এই এইচ আর এই এইচ কী হবে, কেটে যাবে, তাহলে কেটে গেলে কি পড়ে থাকে, দেখো যে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে কত হবে, এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এইচ প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার জাস্ট এইচের ভ্যালু কি বসিয়ে দেবো, ওকে, এইচের ভ্যালু যদি বসিয়ে দিই আমরা কি পাবো, দেখো এইচের যদি আমরা ভ্যালু বসিয়ে দিই আমরা কি পাচ্ছি, দেখো অতএব এন সি ওয়ান আর কত পাবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাবো না, বাদ বাকি তুমি যদি এইচের ভ্যালু বসিয়ে দাও তাহলে এটা কি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এটাও কত হবে, জিরো হয়ে যাবে, তাহলে বাদ বাকি সব পার্ট কি জিরো হয়ে যাবে, হয়ে গিয়ে শুধু কোনটা পড়ে থাকবে, শুধু এইটা এন সি ওয়ান আর কত, এন সি ওয়ান আর কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, শুধু এই পার্টটাই কী হবে পড়ে থাকবে,
তাহলে এই পার্টটা কে আমরা কি লিখতে পারি, আবার এন সি ওয়ানকে কত লিখতে পারি, এন লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের কি প্রুভ হলো, আমি দুদিক থেকেই তোমাদের প্রুভটা কি করলাম করিয়ে দিলাম, ঠিক আছে। লিখবে তাহলে অতএব ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার কত, এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এইটা একটা কি তোমাদের ডেরিভেটিভের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাঠ। ডেরিভেটিভ করা মানে তোমরা এই সূত্রতে ডিফারেন্সিয়েশন করা মানে এই সূত্র তোমাদের পড়বেই একদম একদম 100%। এই সূত্রতেই তোমরা 99% অঙ্ক করবে, এবং টুয়েলভে বিশেষ করে এই সূত্রটাই কি কাজে লাগে। ইলেভেনের জন্য এই এফ এক্স প্লাস এইচ লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা কিছু কিছু কাজে লাগে যখন কি অবকলন যোগ্য, ঠিক আছে, এই যে ফার্স্ট প্রিন্সিপাল যখন করতে দেয় তখন কাজে লাগে, বা এক্স টেন্স টু ওয়ান এই এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবকলন যোগ্য কি না প্রমাণ করতে দেয় তখন কাজে লাগে। বাদ বাকি 99% ক্ষেত্রে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো আমরা এখান থেকে কিছু উদাহরণকে দেখব, কি করব উদাহরণ দেখব যে আমাদের উদাহরণগুলো হচ্ছে, দেখো আমরা উদাহরণগুলো করব জাস্ট এই সূত্রটা দেবো ফেলে, ঠিক আছে। ধরো তোমাদের কাছে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এন কত, দেখা যেতে আছে ওয়াই ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এন, সরি ধরো তোমাদের সামনে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার টেন, ঠিক আছে, ওকে এক্স টু দি পাওয়ার কত টেন, ওকে। তাহলে একে আমরা কী লিখতে পারি, ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে আমরা কী করবো এর ডেরিভেটিভ করছি ডি ওয়াই বাই ডি এক্স। কেন ডেরিভেটিভ বললাম, কারণ ডিফারেন্সিয়েশনের ওই প্রসেসের পরে ডি ওয়াই বাই ডি এক্সকে কী বলি, ডেরিভেটিভ বলি, ঠিক আছে। ওই প্রসেসগুলোকে বলবো কি ডিফারেন্সিয়েশন, আর আমরা কি ডাইরেক্ট লিখে দিচ্ছি কি ডি ওয়াই বাই ডি এক্স, তাই আমরা বলি কি ডেরিভেটিভ করছি, ঠিক আছে। ইকুয়াল টু এটা কত টেন আছে, টেনটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, কোথায় চলে আসবে নিচে, কারণ এখানে এন ছিল, এনটা কোথায় আসছে সাইডে আসছে। আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত, টেন মাইনাস ওয়ান মানে কত, টেন ইন্টু এক্স টু দি পাওয়ার কত, নাইন, ওকে টেন ইন্টু কত, এক্স টু দি পাওয়ার নাইন। এরকম আরও খানতিনেক প্রুফ করবো, দেখো আরও প্রুফ করবো। তাহলে দেখো এখানে আছে ওয়াই ইকুয়াল টু ধরো এক্স টু দি পাওয়ার ফাইভ, কত আছে এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কত হবে, দেখো ডি ওয়াই বাই ডি এক্স কত হবে, ফাইভ ইন্টু এই ফাইভটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, আর এক্সের মাথায় ফাইভ মাইনাস কত হবে, ওয়ান হবে, তাহলে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার কত, ফোর, ওকে ফাইভ ইন্টু কত হবে, এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এইভাবে আমরা কী করবো এই ডিফারেন্সিয়েশনের প্রসেসগুলো করবো। আজকে এই চ্যাপ্টার বেসিক এবং থিওরেম পার্টগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি, আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, এবং অবশ্যই একটি লাইক অবশ্যই দিও, ঠিক আছে। এবং এরপর থেকে আমি এই চ্যাপ্টার অঙ্কগুলোর পুরো সলিউশন করে তোমাদের দেবো, অঙ্কগুলোর পুরো সলিউশন করে দেবো, নো প্রবলেম, অঙ্কগুলোর পুরো সলিউশন করে দেবো, ঠিক আছে। তো আশা করছি আজকের মতন এখানেই আমি এই ভিডিওটা স্টপ করলাম, নেক্সট ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব, ঠিক আছে। নেক্সট যে ভিডিও আসতে চলেছে তোমাদের সেই ভিডিওতে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। তো আজকের মতন এখানেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম, ওকে।